আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্ট্রবেরি ক্ষেতের বিশেষ একটি পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের স্ট্রবেরিটি কোন জাতের সেটা একটু বলি। এটি হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল একটি জাত, যাটি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাতা সবুজ, ছোট, কিনারা খাসকাটা, থানকুনি পাতার মতো, ঝোপের মধ্যেই ছোট ছোট ঘন্টার মতো সাদা বা ঘিয়া রঙের ফুল ফোটে। স্ট্রবেরি মূলত শীত প্রধান অঞ্চলের ফসল। ফুল ফল আসার সময় শীতল ও শুকনো আবহাওয়া প্রয়োজন। বাংলাদেশের আবহাওয়া রবি মৌসুমে স্ট্রবেরি চাষের উপযোগী। স্ট্রবেরি চারা মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক অর্থাৎ অক্টোবর মাসে রোপণের উপযুক্ত সময়, তবে নভেম্বর ডিসেম্বর মাসেও স্ট্রবেরি চারা রোপণ করা যায়। প্রতি বেড প্রায় 3 ফুট প্রশস্ত তৈরি করতে হবে। 2 বেডের মধ্যে 1 থেকে 1.5 ফুট চওড়া নালা রাখতে হবে। প্রতি বেডে লাইনের মধ্যে 1.5 থেকে 2 ফুট দূরত্ব রাখতে হবে। প্রতি লাইনে 1 থেকে 1.5 ফুট দূরত্বে চারা রোপণ করতে হবে। এই হিসাবে শতকে 150টি পর্যন্ত চারা রোপণ করা যাবে। দেখুন, আজকে স্ট্রবেরি গাছের চারপাশ দিয়ে খড় বিছিয়ে দেওয়া হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে, আপনারা যদি স্ট্রবেরি গাছে ফুল ধরাতে চান তাহলে এই কাজটি আপনাদের করতেই হবে। গাছ লাগানোর পরে তার গোড়া থেকে প্রচুর রানার বা কসুর লতির মতো লতা বের হতে থাকে। এগুলো জমি ঢেকে ফেলে, ফলে এতে ফলনও অনেক কমে যায়। এসব লতা যাতে কম বের হয় সেজন্য গাছের গোড়ায় খড় বিছিয়ে দিতে হবে। তবে বেশি ফলন ও তাড়াতাড়ি ফল পেতে হরমোন গাছ ও পাতায় স্প্রে করতে পারেন। নিয়মিত ক্ষেত পরিদর্শন করবেন, কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। Mm-hmm.